শাহজালাল ইয়ামানি যখন সুরমা নদীর পারে দাঁড়িয়েছে, সুরমা নদীর পারে দাঁড়াইয়া তাকে দেখে কোন নৌকা নাই, মাঝি মাল্লা নাই, সঙ্গে সঙ্গে এইভাবে হাত তুলে বলে জমিনের মালিক, আমি দিন প্রচার করার জন্য বাংলার জমিনে যাব, আমি দিন প্রচার করার জন্য বাংলার জমিনে যাব ও মালিক, কিন্তু কেমনে বাংলার জমিনে যাব, এই সুরমা নদীর পারে তো কোনো নৌকা নাই, ও মালিক আমার কাছে একটা জায়নামাজ আছে, আমার এই জায়নামাজটা আমি সুরমা নদীর পারে বিছাইয়া দিলাম গো, সুরমা নদীর পারে বিছাইয়া আমি ভরসা করলাম তোমার উপর, তুমি সুরমা নদী পার করার ব্যবস্থা কইরা দাও। যখন বাজার সুরমা নদীর পারে জায়নামাজটা বিছাইয়া দিছে, জায়নামাজটা যখন বিছাইয়া দিছে গো, জায়নামাজটা বিছাইয়া এবার পারা দিছে, দেখে জায়নামাজ ডুবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শাহজালাল ইয়ামানি যখন আল্লাহর উপর ভরসা করছেন গো বাজার, আমার আল্লাহ তারে পার করার ব্যবস্থা করে দিয়েছে, কোন মোমেন বান্দা যদি আমার আল্লাহর উপর ভরসা করে ভাই, মনে রাখো আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের ইমানের এতই দুর্বল যে আমরা আল্লাহর উপর ভরসা করতেই রাজি না, অথচ সাহাবাই কেরাম বিপদে পড়ত তো নামাজের মুসল্লায় দাঁড়ায় যেত, নামাজের মুসল্লায় দাঁড়ায় আমার আল্লাহর কাছে বলতো মালিক তুমি সাহায্য করো, আমার আল্লাহ নিজের স্বয়ং সাহায্য করত। সুবহানাল্লাহ, জোরে কয়, একটু জোরে সুবহানাল্লাহ কয়েন, খিচুড়ি রেডি হইতাছে, আমার দিকে তাকান। সাহাবী একজন মহিলা সাহাবী ছিলেন, তিনি নতুন ইসলাম কবুল করেছে, নতুন ইসলাম কবুল করেছে, ইনডিভিড টাইমে তার ছেলেটা মারা গেছে, যখন নাকি ছেলেটা মারা গেছে তো মহিলা চিন্তা করতে লাগলেন, আমার ছেলেটা যে মারা গেছে এখন যেই বেঈমান গুলা, আমি যে আগে হিন্দু ছিলাম সবাই আমার টিটকারা করবে, কারণ তুই ইসলাম কবুল করছিস এই জন্যই তোর ছেলে মারা গেছে। মাজান রে মহিলা সাহাবি, সঙ্গে সঙ্গে ভাইজান নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলে মানিব, আমি কিছুদিন হইছে মাত্র ইসলাম কবুল করছি, এই মুহূর্তে তুমি আমার ছেলেটারে নিয়ে গেলা, এখন যদি তুমি আমার ছেলের জিন্দা না করে দাও তাহলে বেঈমান গুলা আমার টিটকারা করবে, বেঈমান গুলা হাসি ঠাট্টা করবে গো,
ইমান গুলা বলবে তুই ইসলাম কবুল করছস এজন্যই তোর ছেলে মারা গেছে ও মালিক তোমার কাছে কিছুই চাই না তোমার কাছে শুধু একটা জিনিস চাই তুমি আমার ছেলেরে জিন্দা করে দাও ও মালিক যত সময় পর্যন্ত তুমি আমার ছেলেরে জিন্দা না করবা তত সময় পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাব না এ বাজান মহিলা এমন ভাবে সেজদা দিছে ও সেজদায় পরে আমার মালিকের কাছে কান্না কাটি করে আমার মালিকের কাছে চায় ওই মহিলা সেজদা থেকে মাথা উঠানোর আগে আমার আল্লাহ তার ছেলের জিন্দা করে দেয় এ বাজান মহিলার ছেলে মারা গেছে আমার আল্লাহর উপর ভরসা করে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে আল্লাহ তার ছেলের জিন্দা করে দিয়েছে অথচ আমরা ভরসা করি টাকার উপরে আপনারা এমন ভাবে বলতেছেন মনে হয় আপনাদের শক্তি নাই এ বাবা একটু চিল্লায় খিদা লাগান আপনাদের জন্য খিচুড়ি রান্তাছে এক হাজার প্যাকেট এত খিচুড়ি খাইব কে মানুষই তো নাই আগে যদি জানতাম যে আপনাদের এলাকায় এত কম মানুষ অন্তত একটা ট্রাক ভাড়া করে মানুষজন নিয়ে আসতাম কিন্তু যাই হোক যারা বসছেন ইনশাল্লাহ আমি মুসাফিরের সাথে শেষ পর্যন্ত থাকবেন সবাই থাকবেন সবাই থাকবেন হাত উঁচা করে দেখান তো কে কে ভাগবেন যাও বইছিলেন অনেকে ভাগবেন যাই হোক আমি আলোচনা বেশি সময় করব না কারণ ১২টা বেজে গেছে আগামীকাল একটা সুন্দর রাত্র শবে বরাত তো বেশি সময় করব না যত সময় আলোচনা থাক করব আপনারা থাকবেন না ভাগবেন সবাই থাকবেন আওয়াজ দিয়া বলেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহু আকবার আল্লাহ কোরআনের মধ্যে বলেন মোমেন বান্দার পরিচর্যা কোরআনের মধ্যে দিয়েছে মোমেন বান্দা বলা হয় কাকে মোমেন বান্দার সামনে যখন নাকি কোরআনের বয়ান করা হবে আল্লাহর বরকতের কথা বলা হবে তখন মোমেন বান্দার ঈমান শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে মোমেন বান্দার ঈমান বাড়তে 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 এমন একটা পর্যায়ে আসে ওই মোমেন বান্দা কোন নাস্তিককে ভয় পাবে না ওই মোমেন বান্দা স্বয়ং আমার আল্লাহর উপর ভরসা করবে জোরে বলেন মোমেন বান্দা কার উপর ভরসা করে আমরা করি কার উপরে টাকার উপরে কথা কয় না আমরা করি ক্ষমতার উপর ভরসা কথা বলেন আজকে চিন্তা করি টাকা যদি না কামাই করি তাহলে সংসার চলবে কিভাবে আর খামু কি না খাইলে বাঁচমু কেন কথা বলেন অথচ সাহাবাই কেরাম ভরসা করতেন কার উপরে শাহজালাল ইয়ামানি নাম কি এই শাহজালাল ইয়ামানি যখন নাকি বাংলার জমিনে আসবে সুরমা নদীর পারে দাঁড়িয়েছে আল্লাহু আকবার বলেন এই সুরমা নদীর পারে যখন দাঁড়িয়েছে সুরমা নদীর পারে দাঁড়িয়ে দেখে এই পারের মধ্যে কোনো নৌকা নাই কোনো মাঝি নাই কোনো মাল্লা নাই বাজান রে এখন কিন্তু দিলদারে নরম করিয়া দিয়ে শাহজালাল ইয়ামানি যখন সুরমা নদীর পারে দাঁড়িয়েছে সুরমা নদীর পারে দাঁড়াইয়া
তাকে দেখে কোন নৌকা নাই মাঝি মাল্লা নাই সঙ্গে সঙ্গে এইভাবে হাত তুলে বলে জমিনের মালিক আমি দিন প্রচার করার জন্য বাংলার জমিনে যাব আমি দিন প্রচার করার জন্য বাংলার জমিনে যাব মালি কিন্তু কেমনে বাংলার জমিনে যাব এই সুরমা নদীর পারে তো কোনো নৌকা নাই ও মালিক আমার কাছে একটা জায়নামাজ আছে আমার এই জায়নামাজটা আমি সুরমা নদীর পারে বিছায়া দিলাম গো সুরমা নদীর পারে বিছাইয়া আমি ভরসা করলাম তোমার উপর তুমি সুরমা নদী পার করার ব্যবস্থা কইরা দাও যখন বাজান সুরমা নদীর পারে জায়নামাজটা বিছায়া দিছে জায়নামাজটা যখন বিছায়া দিছে গো জায়নামাজটা বিছাইয়া এবার পারা দিছে দেখে জায়নামাজ ডুবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার শাহজালাল ইয়ামানি যখন আল্লাহর উপর ভরসা করছেন গো বাজার আমার আল্লাহ তার পার করার ব্যবস্থা করে দিয়েছে কোন মোমেন বান্দা যদি আমার আল্লাহর উপর ভরসা করে ভাই মনে রাখো আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যাবে শাহজালাল ইয়ামানি যখন নাকি আল্লাহর উপর ভরসা করেছে আল্লাহ সুরমা নদী পার করার ব্যবস্থা করে দিয়েছে আজকে আমাদের ভরসা করছে আমরা ভরসা করি মানুষের উপর আজকে আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি না